আমাকে যত সাথে দেন দেন, আমার বাচ্চাদেরকে আপনি বাঁচান। আমার বাচ্চারা দেখেন কত কষ্টে আছে, আমি আপনার কাছে হাত জোর করে পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। আমার যদি কোনো পাপ থাকে, যদি কোনো ভুল থাকে, আমাকে মাফ করে দেন, আমার বাচ্চাদেরকে গ্রহণ করুন। আমার এই বাচ্চাটা অনেক অসুস্থ, ওর জীবনটা ঠিক করে দেন, আমার মায়ের এনকে ফিরিয়ে দেন, সব কিছু ঠিক করে দেন। অর্থ পাওয়ার এত কিছু করে দিন থাকবে না বাবা, আমার বাচ্চাদেরকে আপনি মেনে দিন প্লিজ। আমি তো বাচ্চাটা রাস্তা থেকে নিয়ে আসিনি, এটা তো আপনারই বংশধর, ওকে গ্রহণ করুন বাবা প্লিজ। 12 দিনের শিশুকে নিয়ে আদালতের বারান্দায় মাধবী আক্তার লীনা, তার স্বামী মুয়াজ আরিফ, শ্বশুর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল AF হাসান আরিফ। নীলার অভিযোগ, 4 বছর আগে বিয়ে হয় মুয়াজ আরিফের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক নির্যাতনের শিকার তিনি। সবশেষ দ্বিতীয় সন্তান পেটে আসলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। গর্ভপাত করার জন্য স্বামী ও শ্বশুর চাপ দেয় তাকে। ননদকে দিয়ে দিতে চায়, আমি দিতে চাই না, সেটা নিয়ে প্রচণ্ড মারধর। হয়তো ওই আমার বাচ্চার বয়স যখন 5 মাস তখন থেকেই, তারপরে ওই বাচ্চাটা ইস্যুটা একটু ঠান্ডা হলো ও কানাডা যাওয়ার পরে, এর মধ্যে শুরু হলো ও পেটে আসলো। ও পেটে আসার পরে এখন ও ওকে রাখবে না, Day 1 থেকে আমাকে অ্যাবর্শন করতে বলে, আমি অ্যাবর্শন করি নাই, সেই জন্য আমাকে প্রচুর মারধর করা হতো প্রায় এভরিডে। তারপরে আমি এই বাচ্চাটা যখন হার্টবিট চলে আসছে আমি আর অ্যাবর্শন করি নাই। তারপরে 5 মাস যখন প্রেগনেন্সি হলো আমার, আল্ট্রাসাউন্ড হলো, তখন দেখলো যে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা হওয়াতে আরও রেগে গেল যে প্রথমে একটা মেয়ে, আবার এখন একটা মেয়ে, এত ঘটায় ঘটায় আমার বাচ্চা হয়, এটা আমার শ্বশুরবাড়ির কেউই পছন্দ করলো না, আমাকে মারধর করা শুরু করলো। গত 28 এপ্রিল স্বামীর করা হত্যা চেষ্টা মামলায় জেলে পাঠানো হয় তাকে। 6 জুন কারাগারেই প্রসব করেন দ্বিতীয় কন্যা সন্তান। 7 জুন জামিন মিলে নীলার। নীলার অভিযোগ, ওই সময় জামিন ঠেকাতে প্রভাব ছিল শ্বশুর হাসান আরিফের। আমার হাজবেন্ড, আমার কাজের ছেলে বাবুর্চি, এরা আমাকে মারধর করতেছিল, আমি না পারতে নিজে দেখতেছি আমার বাচ্চা অবসন হয়ে যেতে পারে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমি না পারতে চাকু হাতে নিয়ে নিজেকে তাক করে যাই, তোমরা আমার কাছে এসো না, আমি আমার নিজেকে শেষ করে দিব। ওদেরকে ভয় দেখাই, কিন্তু ওরা আমার দিকে তারপরও তেড়ে আসে, তারপরে আমি চাকুটা ওদের দিকে তাক করি, তাক করাতে আমার সাহেবের এখানে একটা স্ক্র্যাচ লাগে। সেই সাহেব বলতে, সাহেব বলতে আমার স্বামী, আমার হাজবেন্ড মুয়াজ, তো ওর এখানে একটা স্ক্র্যাচ লাগে, সেই স্ক্র্যাচটাকে কেন্দ্র করে আর আমাকে যে মারছে, আমার এই মারটাকে ঢাকার জন্য আমি যাতে কাউকে কমপ্লেন করতে না পারি, আমি থানায় যেতে না পারি, আমি ডক্টরের কাছে যেতে না পারি, সেই জন্য আমার শ্বশুর আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় পাঠায়। আপনার শ্বশুর বলতে? আমার শ্বশুর হাসান আরিফ সাহেব, উনি আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে 307-326 এই ধারায় মামলা দিয়ে আমাকে কাশিমপুরে পাঠিয়ে দেয় ম্যাজিস্ট্রেটকে না দেখে। আমাকে কিন্তু ম্যাজিস্ট্রেট দেখে নাই, আর আমি যে এত অসুস্থ সেটাও সে জানে না। আমি উইদাউট ম্যাজিস্ট্রেট আমি কাশিমপুরে 1 মাস 7 দিন জেল খাটি এই বাচ্চাটাকে নিয়ে। 6 তারিখে আমার এই বাচ্চাটা হয়। মানে আপনার কাশিমপুরে বাচ্চাটা? কাশিম মানে জেলখানার ইয়েতে হয়েছে, ঢাকা সৌরাডি হসপিটালে, তখন আমি জেলের আন্ডারে। ও হয় 6 তারিখে, আমার জামিন হয় 7 তারিখে। তারপরে 8 তারিখে আমাকে হসপিটাল রিলিজ করে দেয়, সি সেকশন করে আমার বাচ্চা হয়। রিলিজ করার পর থেকে আমি আমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করি, আমার স্বামীর সাথে যোগাযোগ করি, সবার সাথে যোগাযোগ করি যে এই বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করার জন্য। আজকে 12 দিন আমার বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করতেছে না। বিএনপির সময় অ্যাটর্নি জেনারেল ছিল, ওই পাওয়ারটা সে মিস ইউজ করতেছে আমার সাথে। দেখেন আমি কিন্তু খুব নিরীহ, আমি আমার বাচ্চারা সবাই নিরীহ, আমাদের 3টা মেয়ের জীবন ডিস্ট্রয় হয়ে গেল এই হাসান আরিফ সাহেবের জন্য। আমি আমি কী করতে পারি? আমি অনুরোধ করতেছি আমাদেরকে মেনে নেন, আমার 3টা আমার 2টা বাচ্চা, আমি আমরা 3টা মেয়ে, আমাদের জীবনটা নষ্ট করেন না। স্বামী মুয়াজের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছেন নীলা। 2 বছরের মেয়েকে কাছে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বড় বাচ্চাকে আমি আমার কাছে আনতে চাই, ও কান্না করছে, ও না খেয়ে আছে, দুধের বাচ্চা, 1.5 মাস 2 মাস হয়ে গেল প্রায়, আমাকে ও দেখে না, আমি ওকে দেখি না, আমার বাচ্চাটা আমাকে ভুলে যাবে। এ ব্যাপারে নীলার স্বামী মুয়াজ আরিফকে ফোন করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। বক্তব্য পাওয়া যায়নি শ্বশুর হাসান আরিফেরও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।